গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম, একটা মাছ রান্নার রেসিপি। তো দেখো, আমি এই রান্নাটা আমার বোনের কাছ থেকে শিখেছি। আমি বোনকে থ্যাংক ইউ জানাই, কারণ কেননা আমি এই রান্নাটা যখন গেস্টদেরকে করে করে খাওয়াই, তখন গেস্টদের কাছে অনেক প্রশংসা পাই। তো সেই জন্যই আমি তাকে থ্যাংক ইউ জানাচ্ছি। তো আমার বোন খুব খাওয়াতেও ভালোবাসে, খেতেও ভালোবাসে, তাই এই রান্নাটা আমি তার কাছ থেকে শিখেছি। তো দেখো আমি কিভাবে রান্নাটা করেছি, 15 মিনিট মতন। এটা হচ্ছে একটা লোটে মাছের রেসিপি। 15 মিনিট লোটে মাছটাকে গরম জলে, শীতোষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। যখন ভিজে যাবে, তখন তার থেকে কাঁটাটা ছাড়িয়ে মাছটা নিয়ে তার মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি দিয়ে, আর মশলা বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আর একটু মিট মশলা দিলে খুব ভালো হয়, নুন, স্বাদ মতো নুন, আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে পুরো মাখিয়ে তাকে রাঁধতে হবে। তো দেখো, যতক্ষণ না এটা তেল ছাড়বে ততক্ষণ আমি নেড়ে যাব। তো তলায় লেগেও গেছিলো, নাড়তে নাড়তে তলায় দেখবে লেগে যাবে। তো তারপরে বেশ ভালোই রান্নাটা হবে। তো তেল ছেড়ে গেল, আমার রান্নাটাও হয়ে গেল। তো গরম ভাতের সঙ্গে, জানো বন্ধুরা, এই মাছ রান্নাটা না দারুণ লাগে। তো শুধু একটু আলু সেদ্ধ আর এই মাছ রান্নাটা হলে আর কিচ্ছু চায় না। তো তোমরাও ট্রাই করে দেখো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করো আর কমেন্টস করে জানিও রান্নাটা কেমন হয়েছে। টাটা।